নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্ট দেখো যে সমস্ত অ্যাসপিরেন্টরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের জন্যই আমরা স্টার্ট করতে চলেছি জি কে জ্ঞান জিরো থেকে হিরো লেভেলের অর্থাৎ আমরা স্টার্ট করতে চলেছি অর্জুন ব্যাচ অর্থাৎ আমরা তোমাদেরকে জি ফাউন্ডেশন কোর্স সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের উপর করিয়ে দেবো ওকে এখানে আমরা সপ্তাহে সাত দিন তোমাদেরকে এক একটা বিষয়ের উপর এক একটা অধ্যায় ধরে ডিটেলসে আলোচনা করে দেবো সঙ্গে এমসি কিউ কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম রেল ডাব্লু বিসিএস এসএসসি সিএইচএসএল এমটিএস বা পুলিশের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসার কথা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ হবে ওকে তো দেখো আজকে আমরা জিকে জ্ঞানে আলোচনা করব ভূগোল আর ভূগোলের উপর যে ইম্পর্ট্যান্ট অধ্যায় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে এখান থেকে খুবই কোশ্চেন জিজ্ঞেস করে ওকে আজকে আমরা ফার্স্ট লেকচার আলোচনা করছি ভূগোলের তো প্রথমে আমরা টপিক অ্যানালাইসিস করবো অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহের যেটা গ্রাফিক সেটা আমরা মাথায় রাখবো অর্থাৎ পিকচারাইজভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো তারপরে আমরা প্র্যাকটিস এমসিকিউ করব আমাদের পরীক্ষার জন্য ওকে ফার্স্ট হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট ইজ দা পাওয়ার ওকে দেখো কনসেপ্ট আমাদের বুঝতে হবে দেখতে পাচ্ছ তোমরা একটা হচ্ছে পৃথিবীর ম্যাপ ঠিক আছে আর এটা হচ্ছে তোমার হচ্ছে এশিয়ার ম্যাপ আর এটা হচ্ছে ভারতের ম্যাপ ওকে তো পৃথিবীর ম্যাপের মধ্যে ভারতের অবস্থান দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে রয়েছে ঠিক আছে পৃথিবীর ম্যাপের মধ্যে এটা হচ্ছে ভারতের অবস্থান আর এশিয়ার ম্যাপের মধ্যে ভারতের অবস্থান হচ্ছে কোনটা এশিয়ার ম্যাপের মধ্যে ভারতের অবস্থান হচ্ছে এইটা ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে বলো দেখি পৃথিবী মধ্যে এশিয়া মহাদেশ ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম ক্ষুদ্রতম নাকি জনসংখ্যার দিক থেকে বৃহত্তম বা ক্ষুদ্রতম তো দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সব থেকে বড়ো মহাদেশের নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে এশিয়া মহাদেশ জনসংখ্যার দিক থেকেও এশিয়া মহাদেশ বড়ো এবং ক্ষেত্রফলের দিক থেকেও এশিয়া মহাদেশ বড়ো এবার এশিয়া মহাদেশের পাটগুলো দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হালকা কি বলবো এটাকে হালকা অরেঞ্জ কালার ঠিক আছে এই যে হালকা ফেকাসে বেগুনি কালারটা রয়েছে এই কালারটা হচ্ছে তোমার রাশিয়া ঠিক আছে যেটাকে বলা হয় নর্থ এশিয়া ঠিক আছে অর্থাৎ উত্তর এশিয়া আর এখানে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের এই ব্লু কালারটা হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়া ঠিক আছে সেন্ট্রাল এশিয়া ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছ চকলেট কালার রয়েছে ঠিক আছে বেগুনি বাদামি কালার এটা হচ্ছে তোমার মিডিল এশিয়া ঠিক আছে মিডিল এশিয়া আর এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইস্ট এশিয়া অর্থাৎ পূর্ব এশিয়া আর এখানে দেখতে পাচ্ছ যেটা তোমার রয়েছে কি বলবো এটাকে সেই হালকা গম বর্ণের যে কালারটা রয়েছে ঠিক আছে হালকা হলুদ বলতে পারো লাইট ইয়েলো এই কালারটা হচ্ছে তোমার সাউথ এশিয়া ঠিক আছে তাহলে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো যে এশিয়া মহাদেশের কোন দিকে ভারতবর্ষ অবস্থিত মনে রাখবে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে ভারত অবস্থিত ওকে তো এই হলো তোমার পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান এবং এশিয়ার মধ্যে ভারতের অবস্থান আর এই হচ্ছে আমাদের ভারত ঠিক আছে আমাদের ভারত এবার আমরা ভারতের ম্যাপটা দেখব দেখো ভারতের ম্যাপ বর্তমানে এক রয়েছে আর অতীতে এক ছিল ঠিক আছে ভারতের ম্যাপ কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল মানে যদি ভারতের ম্যাপ আজ থেকে আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দে আগে দেখো অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় তখন কিন্তু আলাদা ভারত ছিল যখন মহাজন পদ ছিল তখন আলাদা ভারত সাম যে সমস্ত রাজারা রাজত্ব করেছে মৌর্য বংশ গুপ্ত বংশ সেই সময় এক আলাদা ভারত বা মিডভেল স্ট্রিটে যে সমস্ত দিল্লি সালতানাত ভারতে রাজত্ব করেছে তখন এক আলাদা ভারতের মানচিত্র ছিল সময়ের সাথে সাথে উনিশশো সালে ভারত দুই ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে একটা পাকিস্তান একটা বাংলাদেশ তো আফটার ইন্ডিপেন্ড ইন্ডিয়ার যে ম্যাপ দাঁড়ায় সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে আফটার পার্টিশান ওকে আর তার আগে অর্থাৎ ইংরেজদের হাতে যখন ভারত ছিল ঠিক আছে তখন কিন্তু ভারতের ম্যাপ ছিল ঠিক এই মতো ঠিক আছে এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া এটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ড ইন্ডিয়া ওকে এবার এখান থেকে দেখো তোমাদের কোশ্চেন হবে ঠিক আছে যে ভারতের কোন দিকে কোন রাজ্য রয়েছে কোন দিকে কোন দেশ রয়েছে ঠিক আছে এই ম্যাপটা ভালোভাবে মনে রাখো দেখো তোমাদের এখানে যদি জিজ্ঞেস করে যে ভারতের উত্তর পশ্চিম দিকে কী রয়েছে পাকিস্তান রয়েছে ঠিক আছে আর পূর্ব বলা যেতে পারে পূর্ব দক্ষিণ ঠিক আছে বা পূর্ব দিকে বলা যেতে পারে পূর্ব দিকে হচ্ছে পাকিস্তান রয়েছে এখানে তোমাদের মায়ানমার রয়েছে এখানে নেপাল ভুটান রয়েছে উপর দিকটাতে এখানে শ্রীলঙ্কা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আরবিয়ান আরব সাগর এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর ওকে এ হচ্ছে ভারতের ম্যাপ এবার দেখো এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে এই জায়গাটাতে এই ম্যাপটা ভালো হবে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো এটা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের এলাকা আর এখানে দেখতে পাচ্ছ মি মায়ানমার ঠিক আছে মায়ানমার এটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ এই যে দেখতে পাচ্ছ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আইসমুক্ত রাজ্যের সাথে মায়ানমার তার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে ঠিক আছে আচ্ছা সেই মতোই দেখো এখানে আমি জুম করছি এটাকে এক সেকেন্ড দেখো এখানে রয়েছে নেপাল এখানে রয়েছে ভুটান আর এখানে রয়েছে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এছাড়াও ত্রিপুরা মেঘালয় এদের সাথেও আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এখানে দেখতে পাচ্ছ ভুটান রয়েছে ঠিক আছে ভুটান আসামের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে নেপাল রয়েছে নেপাল উত্তরপ্রদেশের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে ওকে এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ সেই মতোই এখানে দেখতে পাচ্ছ তোমরা পশ্চিমে চলে আসছি পাকিস্তান ঠিক আছে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ওকে আচ্ছা এ হয়ে গেলো এবার নিচে চলে আসো ঠিক আছে এই জায়গাতে দেখো এখানে তোমার রয়েছে শ্রীলঙ্কা ঠিক আছে শ্রীলঙ্কার সাথে যদি বলো আন্তর্জাতিক সীমানা তো শেয়ার হয় না জল ভাগে হয় যেটা হচ্ছে কেরালার মধ্যে পড়ে তামিলনাড়ুর মধ্যেও কিছু পড়ে ওকে এই হয়ে গেল তোমার ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের একজ্যাক্ট লোকেশন ঠিক আছে এবার এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চীন এটা চীনের জায়গা মনে রাখবে এটা চীন ঠিক আছে এই হচ্ছে তোমাদের কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে এবারে দেখো আমাদের থিওরি বুঝতে হবে ঠিক আছে ভারতের প্রতিবেশী দেশ ঠিক আছে কি বলা হচ্ছে ভারতের নয়টি প্রতিবেশী দেশ রয়েছে ভারতের কটা প্রতিবেশী দেশ রয়েছে নটা প্রতিবেশী দেশ রয়েছে কি কি একটা হচ্ছে আফগানিস্তান একটা হচ্ছে বাংলাদেশ ভুটান চীন মালদ্বীপ মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা আমরা সবার লোকেশন দেখলাম ঠিক আছে সবার লোকেশন আমরা দেখে নিয়েছি দেখো এবার কি বলছে স্থল সীমানা ভারত সাতটি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে তাহলে কোশ্চেন হয়ে যাবে যে ভারত কয়টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে সাতটি দেশের সাথে কী কী আফগানিস্তান বাংলাদেশ ভুটান চীন মায়ানমার নেপাল এবং পাকিস্তান এই সাতটা দেশের সাথে কি করে সে স্থলভাগে আন্তর্জাতিক সীমানা শেয়ার করে ঠিক আছে মোটামুটি পনেরো হাজার কিলোমিটারের মতো এরিয়া শেয়ার করে এই সাতটা দেশের মধ্যে মোট ওকে আচ্ছা এবার দেখো সীমানা মাত্র দুটি দেশের সাথে ভারত সমুদ্র সীমানা শেয়ার করে একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা মনে রাখবে একটা হচ্ছে মালদ্বীপ একটা হচ্ছে শ্রীলঙ্কা এই দুটি দেশের সাথে ভারত আন্তর্জাতিক সীমানা শেয়ার করে ওকে এবারে দেখো আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবেশী দেশগুলির রাজধানী এবং শহর ঠিক আছে মানে প্রতিবেশী দেশগুলোর যেমন রাজধানী রয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে যেমন ভারতের রাজধানী হচ্ছে তোমার দিল্লি পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা সেই মতো এখানে বলছে যে সেই সমস্ত প্রতিবেশী রাজ্যের বা প্রতিবেশী দেশের রাজধানী কোথায় রয়েছে কোন শহরে রয়েছে দেখো আফগানিস্তান এর রাজধানী কোথায় রয়েছে কাবুলতে বাংলাদেশ রাজধানী কোথায় রয়েছে ঢাকাতে ভুটান রাজধানী কোথায় রয়েছে থিম্পু চীনের রাজধানী কোথায় রয়েছে ভ্যাঞ্জিং মালদ্বীপের রাজধানী কোথায় রয়েছে মালে আর মায়ানমার এটা মিয়ানমার হয়ে গেছে এটা মায়ানমার হবে ঠিক আছে মায়ানমারের রাজধানী কোথায় রয়েছে নেপাই তাও আর নেপালের রাজধানী কোথায় রয়েছে কাঠমান্ডু পাকিস্তানের রাজধানী কোথায় রয়েছে ইসলামাবাদ শ্রীলঙ্কার রাজধানী কোথায় রয়েছে কলম্বো ঠিক আছে এগুলো মনে রাখবে পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে নেবার কান্ট্রি থেকে বিভিন্ন কোশ্চেন হয় ঠিক আছে কী কী কোশ্চেন হয় সেগুলো আলোচনা করে দেবো কিন্তু মনে রাখবে এগুলো ঠিক আছে রাজধানীগুলো খুবই ইম্পর্টেন্ট এবার দেখো আমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার যে ভারত কোন জায়গায় অবস্থিত ভারতের আশেপাশে কোন কোন দেশ রয়েছে কোন দিকে রয়েছে সেটা একটা মোটামুটি একটা ধারণা ক্লিয়ার রয়েছে যদি এখনও না বুঝতে পারো তা আরেকবার ম্যাপটা দেখে নেবে ঠিক আছে এবারে দেখো প্র্যাকটিস করবো আমরা তিরিশটি এমসি কিউ যেগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করতে পারে অ্যাকসেপ্টেড এমসি কিউ দেখো ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমানা রয়েছে এমসি কিউ মানে এই নয় শুধু এমসি কি আলোচনা করবো আমরা ডিটেলসও পড়ব ঠিক আছে তো বলো ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারত দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চীন ঠিক আছে ভারত চীনের সাথে সবথেকে বেশি ইন্টারন্যাশনাল এরিয়া শেয়ার করেছে ওকে দেখো ভারত কী বলছে উত্তর পূর্ব অঞ্চলে চীনের সাথে তার দীর্ঘতম স্থল সীমানা ভাগ করে নিয়েছে দুই দেশের মধ্যে সীমানা বিতর্কের বিষয় বিশেষ করে আকসাই চীন অঞ্চল ও অরুণাচল প্রদেশ ঠিক আছে এই এলাকাটাতে বিতর্কের বিষয় রয়েছে ভারত এবং চীনের যে আন্তর্জাতিক সীমানা সেটা এবার দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারত এবং চীনের আন্তর্জাতিক বর্ডার কী নামে পরিচিত বলো দেখি চীন অ্যান্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বর্ডার নেম বলো কী নামে পরিচিত ম্যাকমোহন নাইন নামে পরিচিত ঠিক আছে কী নামে পরিচিত ম্যাকমোহন ম্যাকমোহন লাইন নামে পরিচিত হচ্ছে ভারত এবং চীনের আন্তর্জাতিক সীমানা ক্লিয়ার আচ্ছা চলো তাহলে এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে কিন্তু চীন মনে রাখবে এখানে রাইট আনসার হয়ে যাবে চীন পরবর্তী কোশ্চেন দেখো ভারতের উত্তর পশ্চিমে কোন দেশটি অবস্থিত ভারতের উত্তর পশ্চিমে কোন দেশটি অবস্থিত বলো উত্তর এবং পশ্চিমে কোন দেশটি অবস্থিত ম্যাপটাতে তোমাদেরকে দেখালাম কোন দেশ অবস্থিত পাকিস্তান ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত বাংলাদেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত নেপাল ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত এখানে একমাত্র একটি দেশ রয়েছে যেটা উত্তর পশ্চিমে সেটা হচ্ছে পাকিস্তান ওকে দেখো এবার এই দেশগুলো থেকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক আছে কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যেমন তোমার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী রয়েছে ঠিক আছে পাকিস্তানের তোমার হায়েস্ট পিকের নাম কী রয়েছে এভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ওকে পাকিস্তান তো দেখো পাকিস্তান থেকে আমরা কী কী তথ্য মাথায় রাখো ফার্স্ট অফ অল মনে রাখো পাকিস্তানের যে ক্যাপিটাল ঠিক আছে ক্যাপিটাল সেটা কোথায় রয়েছে ইসলামাবাদ ঠিক আছে ইসলামাবাদে রয়েছে ভারতের সরি পাকিস্তানের ক্যাপিটাল ওকে আচ্ছা এবার এখান থেকে তোমার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পাকিস্তান থেকে কি এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে যে পাকিস্তানের মধ্যে কোন কোন নদী প্রবাহিত হয়েছে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে তোমার পাকিস্তানের মধ্যে বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন প্রাইম মিনিস্টার কে রয়েছেন ঠিক আছে এগুলোও জিজ্ঞেস করে এগুলো বলে দিই দেখো পাকিস্তানের বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন কে প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্ট রয়েছেন আরিফ আলভি ঠিক আছে আরিফ আরিফ আলভি রয়েছেন বর্তমানে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার পি এম কে রয়েছেন শেহবাজ শরিফ শেহবাজ শরিফ রয়েছেন বর্তমানে পাকিস্তানের সিএম ওকে আচ্ছা আর এখান থেকে তোমার কি জিজ্ঞেস করতে পারো পাকিস্তানের এখান থেকে তো আর তেমন কোনো কোশ্চেন নেই ঠিক আছে জিজ্ঞেস করার মতো কিছু কোশ্চেন রয়েছে কি এখান থেকে আর হবে না বাকি দেশগুলো থেকে তো কোশ্চেন হবে অনেকটাই ঠিক আছে আর যেটা বললাম তোমাদেরকে যে পাকিস্তানের হায়েস্ট পিক কি এটা কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক আছে মোস্ট মোস্ট রিপিটেড কোশ্চেন দেখি কে কে পারবে হোয়াট ইজ দ্য হায়েস্ট পিক অফ পাকিস্তান আনসার ফার্স্ট হোয়াট ইজ দ্য হায়েস্ট পিক অফ পাকিস্তান আনসার ফার্স্ট পাকিস্তানের হায়েস্ট পিক কী নামে পরিচিত বলো দেখো মোস্ট অফ পাকিস্তান হাই পিক্স আর লোকেটেড ইন কারাকরম রেঞ্জ ঠিক আছে পাকিস্তানের যে উচ্চতম শৃঙ্গগুলো সেগুলো কারাকরাম রেঞ্জের মধ্যে রয়েছে ঠিক আছে যেটাকে আমরা কারাকরার মধ্যে কে রয়েছে কেটু রয়েছে যেটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম ঠিক আছে দ্বিতীয় উচ্চতম স্থান যার উচ্চতা হচ্ছে কত কেটুর উচ্চতা কত কেটুর উচ্চতা হচ্ছে তোমার আট হাজার ছশো এগারো মিটার মনে রাখবে এটাই পাকিস্তানের তোমার হাইস্ট পিক হিসাবে ধরা হয় ঠিক আছে হিমালয় রেঞ্জের মধ্যে যদি জিজ্ঞেস করে তোমার দেখো যদি জিজ্ঞেস করে কারাকরম রেঞ্জের মধ্যে পাকিস্তানের হায়েস্ট পিক তো রাইট অ্যান্সার হয়ে যাবে আর যদি জিজ্ঞেস করে তোমার যে হিমালয় রেঞ্জের মধ্যে পাকিস্তানের হায়েস্ট পিক তখন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নাঙ্গা পর্বত মনে রাখবে ঠিক আছে নাঙ্গা পর্বত হবে যদি জিজ্ঞেস করে হিমালয় রেঞ্জের পর যদি জিজ্ঞেস করে কারাকরম রেঞ্জের পর তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার টু মনে রাখবে ঠিক আছে নাঙ্গা পর্বতের যে উচ্চতা সেটা কত আট হাজার একশো ছাব্বিশ মিটার ক্লিয়ার পুরো কনসেপ্ট চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে সামুদ্রিক সীমানা রয়েছে সামুদ্রিক সীমানা কোন দেশের সাথে রয়েছে ভুটানের সাথেও সামুদ্রিক সীমানা নেই ভুটান উত্তরের দেশ চীনের সাথেও নেই মালদ্বীপের সাথে রয়েছে নেপালের সাথেও নেই ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ হচ্ছে একমাত্র দেশ কি না মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুটো একমাত্র দেশ যাদের সাথে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে ভারত ক্লিয়ার আচ্ছা এখান থেকে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মালদ্বীপ থেকে বলো মালদ্বীপ মালদ্বীপ থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করতে ফার্স্ট অফ অল যেটা বলে রাখি মালদ্বীপের যে কান্ট্রি সেটার কি নাম মালদ্বীপের সরি কি বলবো এটাকে কারেন্সি মালদ্বীপের কারেন্সি কি নাম মালডিভিয়ান রুফিয়া মনে রাখবে ঠিক আছে কি বললাম মাল ডিভিয়ান রুফিয়া রুফিয়া এটা হচ্ছে তোমার মালদ্বীপের কারেন্সি আর ক্যাপিটাল যদি জিজ্ঞেস করে তো মনে রাখবে মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মালে মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মালে এটা এশিয়া মহাদেশে অবস্থিত ঠিক আছে আর তোমার এখান থেকে কোনো জিজ্ঞেস করার মতো কোশ্চেন তো নেই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে ভিজিট করা যাক দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে কোন প্রতিবেশী দেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল কোন প্রতিবেশী দেশ অতীতে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল ইজি কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গো বাংলাদেশ বাংলাদেশ পূর্বে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল কী বলছে উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের আগে পর্যন্ত বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশের যে স্বাধীনতা পায় ঠিক আছে বাংলাদেশ দেশটা যে তৈরি উনিশশো একাত্তর সালে এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের কোন প্রতিবেশী দেশ হিমালয়ের উচ্চ সিংহের জন্য পরিচিত ভারতের কোন প্রতিবেশী দেশ হিমালয়ের উচ্চ সিংহের জন্য পরিচিত হিমালয়ের উচ্চ সিংহের জন্য পরিচিত হচ্ছে কোন দেশ বলো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেপাল ভারতের প্রতিবেশী দেশ নেপাল উচ্চ সিংহের জন্য বিখ্যাত ঠিক আছে সেই উচ্চ সিংহের নাম কি সেই উচ্চ সিংহের নাম কী বলো নেপালের হায়েস্ট পিকের নাম কী কে কে পারবে বলো আনসার করো দেখি কে কে পারবে হায়েস্ট পিক অফ নেপাল আনসার করো নেপালের হায়েস্ট পিক হচ্ছে কি মাউন্ট অ্যাভারেস্ট নেপালের মধ্যে অবস্থিত আট হাজার আটশো আটচল্লিশ মিটার যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উচ্চতা সম্পন্ন এরিয়া যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট ঠিক আছে আচ্ছা আর তোমার নেপাল থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে নেপালের রাজধানী কোথায় কাঠমান্ডু রয়েছে ঠিক আছে আর নেপাল থেকে আর কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে নেপাল কবে তৈরি হয় ঠিক আছে নেপাল নেপালের কারেন্সি কী রয়েছে ঠিক আছে দেখো নেপাল নেপালের যে কারেন্সি সেটা কী রয়েছে নেপা সরি নেপা লিস রুপি নেপালিজ রুপি হচ্ছে তোমার নেপালের কারেন্সি ওকে নেপালের বর্তমানে প্রাইম মিনিস্টার কে রয়েছেন নেপালের বর্তমানে প্রাইম মিনিস্টার রয়েছেন পুষ্পকুমার কুমার দাহাল ঠিক আছে পুষ্পকুমার কুমার আমি পিকে দেখছি শর্ট ফর্মে পিকে দাহাল ঠিক আছে পিকে দাহাল আচ্ছা আর তোমার এখান থেকে কোনো কোশ্চেন রয়েছে পাকিস্তান থেকে সরি নেপাল থেকে কোনো কোশ্চেন আর রয়েছে আর তো এখান থেকে তেমন কোনো কোশ্চেন মাথায় আসছে না এখন চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু ইনফরমেশনটা দেখে নেব নেপাল হিমালয়ের উচ্চ সিঙ্গের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট ভারতের নেপালের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ঐতিহ্য অর্থনৈতিক সম্পর্ক রয়েছে ঠিক আছে ভারতের মানে খুব ভালো সম্পর্ক রয়েছে তোমার নেপালের সাথে চলো নেক্সট কোয়েশ্চেন জম্মু কাশ্মীর বিতর্কিত অঞ্চল কোন প্রতিবেশী দেশের সাথে তার সীমানা ভাগ করেছে জম্মু কাশ্মীর বিতর্কিত অঞ্চল কোন প্রতিবেশী দেশের সাথে তার সীমানাকে ভাগ করেছে এখানে রাইট অ্যান্সার কী হবে পাকিস্তান ঠিক আছে এখানে রাইট অ্যান্সার হয়ে পাকিস্তান জম্মু কাশ্মীর বিতর্কিত অঞ্চল পাকিস্তানের সাথে তার সীমানা ভাগ করে নেয় নিয়ন্ত্রণ রেখা এল ও সি ঠিক আছে এল ও সি জম্মু কাশ্মীরের ভারত শাসিত এবং পাকিস্তান শাসিত সংস্থা পাকিস্তান শাসিত অংশগুলিকে আলাদা করে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে তোমার যে কোন প্রতিবেশী দেশটি প্রাথমিকভাবে পূর্ব হিমালয়ে অবস্থিত কোন প্রতিবেশী দেশটি প্রাথমিকভাবে পূর্ব হিমালয়ের মধ্যে অবস্থিত বলো পূর্ব হিমালয়ের মধ্যে অবস্থিত কোন দেশটি কে কে পারবে আনসার কর দেখি পূর্ব হিমালয়ের মধ্যে কোন দেশটি অবস্থিত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভুটান ঠিক আছে ভুটান হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ যেটা হচ্ছে পূর্ব হিমালয়ে অবস্থিত তোমাদেরকে দেখালাম ভারতের ম্যাপটা যেটা এই জায়গাটা রয়েছে ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা থেকে তোমার রয়েছে ভুটানের অবস্থান দেখো ভুটান মূলত পূর্ব হিমালয় অবস্থিত ভারত ও ভুটানের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যেখানে ভারত ভুটানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত ভুটানের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ম্যাক্সিমাম ট্যুরিজম ভারত থেকেই ভুটানে যায় ঠিক আছে নেক্সট দেখো ভারত ও উত্তর পূর্বাঞ্চলে কোন দেশের সাথে সীমানা রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন দেশের সাথে সীমানা রয়েছে উত্তর পূর্বাঞ্চল কোন দেশের সাথে সীমানা রয়েছে ভারতের এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ চীন ভারতের উত্তর পূর্বাঞ্চল চীনের সাথে সীমানা রয়েছে দুই দেশের মধ্যে চীনের বিতর্কের বিষয় বিশেষ করে আকসাই চীন অঞ্চল ও অরুণাচল প্রদেশ খুবই বিতর্কিত বিষয় ওকে নেক্সট দেখো কোন প্রতিবেশী দেশ ভারতের স্থলভাগে বা স্থূলপথে সরাসরি যুক্ত নয় কোন প্রতিবেশী দেশ ভারতের স্থলপথে সরাসরি যুক্ত নয় অর্থাৎ পথের সাথে সরাসরি কানেকশান নেই কোন প্রতিবেশী দেশের ডেফিনেটলি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হচ্ছে সেই দেশ যেটা হচ্ছে ভারতের এই জায়গাতে অবস্থিত এখানে কিন্তু ভারতের স্থলপথের সরাসরি যোগাযোগ নেই কারণ এই জায়গাগুলোতে কী রয়েছে এইগুলোতে জলা জল রয়েছে এখানে দেয় কী লেখা রয়েছে শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং এটি সরাসরি স্থলভাগে সংযুক্ত হয় যাই হোক ভারত ও শ্রীলঙ্কা সাংস্কৃতিক ঐতিহাসিক এবং অর্থনৈতিক সংযোগ রয়েছে নিশ্চয়ই রয়েছে কারণ শুধু আজ থেকে নয় সেই ইতিহাস থেকে ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক ভালোই রয়েছে নেক্সট ভারতের অরুণাচল প্রদেশের সাথে কোন দেশের সীমানা নেই ভারতের অরুণাচল প্রদেশের সাথে কোন দেশ সীমানা নেই দেখো অরুণাচল প্রদেশ কোন দিকে অবস্থিত ভারতের এই যে এই জায়গাটা ঠিক আছে রয়েছে এই জায়গাটা এখানে অরুণাচল প্রদেশ রয়েছে তো অরুণাচল প্রদেশের সাথে কোন দেশের সীমানা নেই চীন একবারে উত্তরে ঠিক আছে ভুটান তোমার তার একটু ইয়েতে মায়ানমার এই দিকটাতে ঠিক আছে আর এখানে নেপাল তাহলে কার সাথে কী বলছে অরুণাচল প্রদেশের কোনো আন্তর্জাতিক সীমানা নেই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান ডি চীন চীনের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা নেই কারণ চীন একটু উপরে রয়েছে তোমাদেরকে ম্যাপটা দেখালাম একটু উপরে রয়েছে ওকে নেক্সট কী বলা হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর সাথে কোন প্রতিবেশী দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর সাথে কোন প্রতিবেশী দেশের ভালো সম্পর্ক রয়েছে এখানে রাইট অ্যান্সার কেউ বলো এখানে তোমার রাইট আনসার হয়ে যাবে অপশান গ শ্রীলঙ্কা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের সাথে শ্রীলঙ্কার ভালো দোস্তি বা ভালো সম্পর্ক রয়েছে নেক্সট কী বলা হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে শ্রীলঙ্কার তামিল সংখ্যালঘুরা তামিলনাড়ুর সাথে সাংস্কৃতিক ও ভাষাগত সংযোগ শেয়ার করে ঠিক আছে শ্রীলঙ্কা তামিলনাড়ু তারা ভালো একটা আদান প্রদান হয়ে থাকে ঠিক আছে সাংস্কৃতিক এবং ভাষার দিক থেকে নেক্সট কি বলছে ভারত এবং কোন প্রতিবেশী দেশের উন্মুক্ত সীমানা রয়েছে মানুষ ও পণ্যের অবাধ চলাচলের অনুমতি দেয় ভারত ও কোন প্রতিবেশী দেশের উন্মুক্ত সীমানা রয়েছে যা মানুষ ও পণ্যের অবাধ চলাচলের অনুমতি দেয় কোশ্চেন নাম্বার টুয়েলভ আনসার করো কোশ্চেন নাম্বার টুয়েলভের আনসার হচ্ছে তোমার পাকিস্তান সরি নেপাল কি বলছে ভারত এবং কোন কোম্পানি নেপালের প্রতিবেশী দেশেরই কোনো হবে ঠিক আছে ভারত এবং কোন প্রতিবেশী দেশের উন্মুক্ত সীমান্তে রয়েছে ভারত এবং নেপাল দেশের উন্মুক্ত সীমান্তে রয়েছে মানুষ ও পণ্যের অবাধ চলাচলের জন্য অনুমতি দেয় ঠিক আছে আচ্ছা এখানে কি বলা হচ্ছে ভারত নেপালের খোলা সীমান্ত রয়েছে যাতে মানুষ ও পণ্যের অবাধ চলাচলের অনুমতি রয়েছে এবং এই ব্যবস্থাটি ভারত নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তির মাধ্যমে সহজতর করা হয়েছে ঠিক আছে অর্থাৎ ভারতের সাথে নেপালের খুব ভালো সম্পর্ক রয়েছে নেক্সট কী বলা হচ্ছে দু সালে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি ভারত এবং কোন প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি ভারত এবং কোন প্রতিবেশী দেশের দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান ডি ঠিক আছে ভারতের কি বলা হচ্ছে দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি এবং ভারত কোন প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন দীর্ঘকালীন সীমানা দীর্ঘকালীন সীমান্ত সমস্যার সমাধান করেছে এখানে একটু টাইপিং আমার মনে হচ্ছে কোনো মিস্টেক রয়েছে কি দু সালে স্বাক্ষরিত হলো সীমান্ত চুক্তি ভারত এবং কোনো প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে আচ্ছা এটা বলা হচ্ছে না কোন প্রতিবেশী দেশের সাথে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধানের কথা বলা হয়েছে বাংলাদেশের সাথে এখানে কি বলা হচ্ছে দু সালে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি ভারত এবং বাংলাদেশের সাথে দীর্ঘস্থায়ী সীমানা সমস্যার সমাধান করে যার ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে ওকে চল দেখ পরবর্তী কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার ফরটিন কোন প্রতিবেশী দেশটি ভারত মহাসাগরে ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ কী বলা হচ্ছে কোন প্রতিবেশী দেশটি ভারতের ভারত মহাসাগরের ঠিক রয়েছে চলো আমি ভাবলাম যে কোশ্চেনটা একটু এলোমেলো রয়েছে নাকি কী বলছে কোন প্রতিবেশী দেশটি ভারত মহাসাগরে ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত ঠিক আছে আবার ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাহলে সেই দেশটার নাম কী চলো আনসার করতে কি কোশ্চেনের সঠিক আনসার কে পারবে এখানে সঠিক আনসার করতে কে পারবে দেখো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান গ মালদ্বীপ ঠিক আছে মালদ্বীপ হচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশ যেটা ভারত সাগরের মধ্যে বা ভারত সাগরের এলাকাতে রয়েছে ওকে দেখো এখানে কী ইনফরমেশান রয়েছে মালদ্বীপ হলো ভারত সাগরের অর্থাৎ ভারত মহাসাগরে ভারতের দক্ষিণ পশ্চিম অংশ একটি দ্বীপপুঞ্জ ভারত মালদ্বীপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে নেয় এবং প্রতিরক্ষা বাণিজ্য পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে ওকে চলো নেক্সট কোশ্চেন কোন প্রতিবেশী দেশ তার উল্লেখযোগ্য বৌদ্ধ ঐতিহ্য ও মঠের জন্য পরিচিত বলো কোশ্চেন নাম্বার ফিফটিন কোন প্রতিবেশী দেশ তার উল্লেখযোগ্য বৌদ্ধ ঐতিহ্য এবং মঠের জন্য পরিচিত দেখো এখানে ম্যাক্সিমাম লোক আনসার করবে অপশান গ বাট এটা ঠিক হবে না এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান খ ঠিক আছে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালে লুম্বিনী নামক স্থানে সেটা ঠিক রয়েছে কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে চীন কি বলা হচ্ছে এখানে যে কোন প্রতিবেশী দেশ তার উল্লেখযোগ্য বৌদ্ধ ঐতিহ্য ও মঠের জন্য পরিচিত রাইট অ্যান্সার হিসেবে চীন চীন তার উল্লেখযোগ্য বৌদ্ধ ঐতিহ্য ও মঠের জন্য পরিচিত বিশেষ করে তিব্বতের মতো অঞ্চলে ভারত ও চীনের মধ্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত সাংস্কৃতিক বিনিময় রয়েছে ঠিক আছে চীনে কিন্তু একটা ভালো এরিয়ার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রচার পাওয়া যায় ঠিক আছে মূলত তিব্বত অঞ্চলে নেক্সট কী বলা হচ্ছে ভারত এবং কোন প্রতিবেশী দেশ যৌথভাবে বঙ্গোপসাগরের নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপের পরিচালনা করে ভারত এবং কোন প্রতিবেশী দেশ কোথায় বলছে নিউমুর এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ ঠিক আছে সাউথ তালপট্টি দ্বীপ বল কোন দেশের সাথে তোমার ইয়ে করে যৌথভাবে পরিচালনা করে রাইট অ্যান্সার কি হবে এখানে বলো সাউথ তালপটি আইসল্যান্ড কোন দেশের সাথে তোমার এখানে ইয়ে করে যেটা মুর বলো এখানে রাইট অ্যান্সার কি হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ বাংলাদেশ ঠিক আছে ভারত এবং বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গোপসাগরে দক্ষিণ তালপাটির দ্বীপ পরিচালনা করে ভারত ঠিক আছে যেটা নিউমুর নামে পরিচিত কী বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে বঙ্গোপসাগরে অবস্থিত নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপের পরিচালনা করে দ্বীপটি আঞ্চলিক বিরোধের বিষয় হয়ে উঠেছে ঠিক আছে আঞ্চলিক বিরোধের বিষয় হয়েছে বর্তমানে ওকে নেক্সট কি বলা হচ্ছে তোমার কোন প্রতিবেশী দেশ এশিয়া আচ্ছা ঠিক আছে চলো আমি ভাবলাম যে কোয়েশ্চেনের সেট আপ কেমন রয়েছে কোন প্রতিবেশী দেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এর সদস্য নয় অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন যেটাকে আমরা সার্ক নায়পুর জানি সেই সার্কের সদস্য নয় নিম্নের কোন দেশটি তা এখানে বলা হচ্ছে বলো সার্কের সদস্য নয় নিম্নের কোন দেশটি রাইট অ্যান্সার হয়ে যাবে ভুটান ভুটান সার্কের সদস্য নয় ঠিক আছে তা কী বলা হচ্ছে তোমার এখানে ভুটান দক্ষিণ এশিয়ার দেশগুলি নিয়ে গঠিত আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা সার্কের সদস্য নয় তো ভুটান সার্কের সদস্য দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ঠিক আছে সার্কের সদস্য না হোক সার্কের সমস্ত দেশ যেগুলো রয়েছে সেগুলোর সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে ভুটানের ক্লিয়ার তো আমরা ভুটান সম্পর্কে তো আলোচনা করে না নিয়ে আলোচনা নেব ঠিক আছে ভুটান ভুটান এর ক্যাপিটাল প্রথমে আমাদেরকে জানতে হবে ঠিক আছে ভুটানের ক্যাপিটাল কোথায় রয়েছে সেটা জানবো তারপরে আমরা বাকি সব কিছু জানবো ঠিক আছে বলো ভুটানের ক্যাপিটাল হচ্ছে কোথায় থিম্পু নামক শহরে ঠিক আছে থিম্পু নামক শহরে ওকে ভুটানের কারেন্সি কী রয়েছে কারেন্সি হচ্ছে ভুটানিস কি গুরটুম যেটাকে ভুটানি গুরটুমে বলে বা ওখানে ইন্ডিয়ান রুপিও কিন্তু প্রচলিত রয়েছে ঠিক আছে আচ্ছা তোমার আর কি এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ভুটান থেকে ভুটান থেকে দেখো ভুটান থেকে আর কোশ্চেন তোমাদের হবে যে এখানে রিলিজেন থেকে একটা কোশ্চেন হয় না হ্যাঁ কোশ্চেন একটা হয় আই থিঙ্ক যে ভুটানের মধ্যে সব থেকে বেশি কোন রিলিজনের মানুষ রয়েছে তোমার রাখবে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট ভুটানের মধ্যে সবথেকে বেশি রয়েছে বুদ্ধিজম অ্যাপ্রক্সিমেটলি এইটটি ফোর পারসেন্ট এইটটি ফোর পারসেন্ট ওকে আচ্ছা তোমার জিজ্ঞেস করায় যদি তোমার নেপালের যে সংসদ সেটা কি নামে পরিচিত সরি ভুটানের সংসদ কিনা পরিচিত রাইট অ্যান্ড সার্জ পার্লামেন্ট ভুটানের সংসদ পার্লামেন্ট নাম পরিচিত আপার আউসকে বলা হয় ন্যাশনাল কাউন্সিল আর লোয়ার আউসকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি কার ভুটানের ওকে আর এখান থেকে তোমার আর কিছু কোশ্চেন রয়েছে ভুটান থেকে তেমন কোনো কোশ্চেন আর মাথায় তো আপাতত আসছে না ভুটান থেকে যে জিজ্ঞেস করার মতো কিছু কোশ্চেন চলো আমরা তাহলে এবারে নেক্সট কোশ্চেন ভিজিট করি দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে ভারতের কোন প্রতিবেশী দেশটি তার সেগুন বন এবং প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত কোশ্চেন নাম্বার বলো এখানে রাইট ভারতের কোন প্রতিবেশী দেশটি তার সেগুন বন এবং প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত কোন দেশটি এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ মায়ানমার ঠিক আছে মায়ানমার সেগুন বন এবং প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত মায়ানমার তার সেগুন বন প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত মায়ানমার ও ভারতের মধ্যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে ঠিক আছে দেখো এবার মায়ানমার আমরা নিয়ে একটু আলোচনা করব মায়ানমার এর ক্যাপিটাল আর কারেন্সি ঠিক আছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে রয়েছে মায়ানমারের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কি নাইফ ঠিক আছে নাই ঠিক আছে আর কারেন্সি হচ্ছে তোমার কি মায়ানমার কিয়াদ ঠিক আছে কিয়াত হচ্ছে তোমার কারেন্সি আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি রয়েছে মায়ানমারের বার্মিজ ঠিক আছে আর মায়ানমারের অতীতের নাম কি ছিল বার্মা ওকে এবার দেখো মায়ানমার থেকে তোমার আর কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মায়ানমার থেকে আর কোশ্চেন জিজ্ঞেস করার মতো কি রয়েছে মায়ানমারের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন বলো দেখি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন মিন্ট সুই ঠিক আছে মিন্ট সুই ওকে আচ্ছা আর তোমার এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মায়ানমারের সংসদের নাম কি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল মনে এটা হচ্ছে মায়ানমারের সংসদের নাম আর তোমার এখান থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো নেই মায়ানমার থেকে চলো নেক্সট পরবর্তী হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার নাইনটিন কোন প্রতিবেশী দেশ হিমালয়ের একটি স্থল বিশিষ্ট দেশ কোন প্রতিবেশী দেশ হিমালয়ের একটি স্থল ব্যতিষ্ট দেশ বলো কোশ্চেন নাম্বার নাইনটিন রাইট অ্যান্সার কী হবে হিমালয় স্থল ব্যতিষ্ট দেশ হবে তোমার এখানে অপশান নেপাল ঠিক আছে নেপাল হচ্ছে হিমালয় স্থল দেশ নেপাল থেকে ভালো ভালো কোশ্চেন হবে কিছুগুলো ঠিক আছে আমরা দেখে নেব ওকে চলো নেপাল থেকে তাহলে কী কোশ্চেন তো ফার্স্ট অফ অল নেপালের কারেন্সি এগুলো তো সবাই বাড়বে ঠিক আছে নেপাল ক্যাপিটাল হচ্ছে তোমার কাঠমান্ডু কারেন্সি কী রয়েছে বলো সাউথ এশিয়া হচ্ছে দেশ তোমার নেপাল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি নেপালি ঠিক আছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার নেপালি ওকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে নেপালি আর কারেন্সি তো বললাম না কারেন্সি কী রয়েছে নেপালের ঠিক আছে আর এখানে তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে নেপালের যেটা সংসদ সেটা কিনা পরিচিত নেপালের সংসদ ঠিক আছে সংসদ কিনা পরিচিত মনে রাখবে ফেডারেল পার্লামেন্ট ঠিক আছে আমি এখানে শর্ট ফর্ম লিখে দিচ্ছি এফ পি ঠিক আছে ফেডারেল পার্লামেন্ট নামে পরিচিত হচ্ছে নেপাল নেপালের যে আপার হাউস সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি না পরিচিত আর লোয়ার হাউসটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নামে পরিচিত আচ্ছা আর তোমার নেপালের মধ্যে একটা কোয়েশ্চেন রিলিজেন রিলেটেড জিজ্ঞেস করে যে নেপালের মধ্যে তোমার সব থেকে বেশি কোন ধর্মের মানুষ দেখতে পাওয়া যায় তো মনে রাখবে নেপালের মধ্যে সব থেকে বেশি হিন্দু ধর্মের মানুষ দেখতে পাওয়া যায় এইটটি পার্সেন্ট হিন্দু ঠিক আছে নেপাল গৌতম বুদ্ধের জন্ম হয়েছে ঠিক কিন্তু নেপালের মধ্যে তোমার হিন্দু রয়েছে এইটটি পার্সেন্ট আর ভুটানের মধ্যে রয়েছে বুদ্ধিস্ট এইটটি পার্সেন্ট মনে রাখবে ঠিক আছে আচ্ছা আর তোমার নেপালের মধ্যে ভাষা কি কী প্রচলন রয়েছে নেপালির ভাষা প্রচলন রয়েছে ওকে আর নেপালই হচ্ছে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেক্সট এখানে কী রয়েছে দেখো নেপালে হিমালয় অবস্থিত একটি স্লবৃতিষ্ট দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে ভারত এবং নেপালের মধ্যে আমি আই থিঙ্ক একটু ভুল পড়েছিলাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি কারাকরাম হাইওয়ে চীন ও পাকিস্তানের সংযোগকারী একটি বিখ্যাত সড়ক কোন বিতর্কিত অঞ্চলের মধ্য দিয়ে গেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর आंसर करो क्वेश्चन नंबर 20 এর आंसर হয়ে যাবে তোমার অপশন ক গিলবিট বালচিত স্থান ঠিক আছে কি বলছে কারাকোরাম হাইওয়ে চীন এবং পাকিস্তানের সংযোগকারী একটি বিখ্যাত সড়ক ঠিক আছে চীন এবং পাকিস্তানকে সংযোগ করেছে তাহলে কি কারাকোরাম হাইওয়ে কোন বিতর্কিত অঞ্চলের মধ্যে দিয়ে গেছে সেই অঞ্চলটার নাম হচ্ছে গিলগিট বালচিত ঠিক আছে গিলগিট বালচিত মধ্য মধ্যে দিয়ে গেছে কারাকোরাম হাইওয়ে ওকে তোমার এখান থেকে আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে ঠিক আছে আর তো এখান থেকে কারাকোরাম হাইওয়ে থেকে আর কোনো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করার মতো না এটাই জিজ্ঞেস করবে ঠিক আছে কারাকোরাম হাইওয়ে কোথায় অবস্থিত কোন অঞ্চলে থেকে গিলগিট বালুচিস্তান অঞ্চলের মধ্যে দিয়ে অবস্থিত ঠিক আছে এটা দেখবে তোমার কোনো জায়গাতে বালুচিস্তানও লেখা থাকবে ঠিক আছে মনে রাখবে ওকে চলো নেক্সট কোশ্চেন এটা কি বলছে যে বৃহত্তর জম্মু কাশ্মীর অঞ্চলের অংশ ওকে নেক্সট রয়েছে দেখো ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত চা বাগানের জন্য পরিচিত ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত চা বাগানের জন্য পরিচিত এখানে সবাই আনসার ভুল করবে ঠিক আছে কেন ভুল করবে রেজেন্ট টাইম পরে বলছি বলো এই কোয়েশ্চেন আনসার তোমরা করো ঠিক আছে এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ শ্রীলঙ্কা ঠিক আছে শ্রীলঙ্কা কিন্তু প্রতিবেশী দেশ যা চা বাগানের জন্য বিখ্যাত এমনি ভারতের মধ্যে তোমার বিখ্যাত হচ্ছে আসাম দার্জিলিং কিন্তু ভারতের বাইরে যে সমস্ত প্রতিবেশীগুলো দেশ রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কা কিন্তু চা বাগানের জন্য ভালো পরিচিত রয়েছে ওকে নেক্সট কী রয়েছে শ্রীলঙ্কা থেকে আমরা কোশ্চেন আলোচনা নিই ঠিক আছে শ্রীলঙ্কা থেকে কোশ্চেন আলোচনা নিই বাকিগুলো আমরা আলোচনা হয়েছে তো শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করে নেব শ্রীলঙ্কা ক্যাপিটাল কারেন্সি সংসদ এগুলো সব আলোচনা করবো ঠিক আছে শ্রীলঙ্কার হচ্ছে তোমার প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছে প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন রানীল উইক্রে নে ঠিক আছে রিল ওকে আচ্ছা আর বর্তমানে পি এম কে রয়েছেন বর্তমানে পি এম রয়েছেন দীনেশ গুনাওয়ার্ডানা ঠিক আছে দিনেশ গুণাওয়ার্ডেনে দীনেশ গুনা ওয়ার্ডেনা ওকে আচ্ছা আর এখান থেকে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে শ্রীলঙ্কার ক্যাপিটাল যেটা বলছিলাম ঠিক আছে শ্রীলঙ্কার ক্যাপিটাল কোথায় রয়েছে বলো যদি এগুলো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম শ্রীলঙ্কার ক্যাপিটাল কোথায় শ্রী জয়বর্ধনে পুরো কুট্টে যেটাকে কি বলবো বর্তমানে আমরা কলম্বো বলে থাকি ঠিক আছে কলম্বো ওকে কারেন্সি কি রয়েছে শ্রীলঙ্কার কারেন্সি কি রয়েছে কে বলতে পারে আচ্ছা শ্রীলঙ্কার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাও জিজ্ঞেস করে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার মনে রাখবে সিং হলা ঠিক আছে সিংহলা হচ্ছে শ্রীলঙ্কার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওকে আচ্ছা তোমার আর কারেন্সি শ্রীলঙ্কার কে পারবে একটু কমেন্টে জানাও ঠিক আছে শ্রীলঙ্কার কারেন্সি কে পারবে কমেন্টে জানাও দেখি ঠিক আছে আর একটা কোশ্চেন তোমার এখান থেকে জিজ্ঞেস করার মতো কিছু জিজ্ঞেস করার মতো কিছু কোশ্চেন আর তো মাথায় আসছে না হ্যাঁ একটা রিলিজ রিলেটেড আই থিঙ্ক কোশ্চেন জিজ্ঞেস বর্তমানে যেহেতু সেন্সাস হয়নি আর সেই হিসাবে মনে হচ্ছে জিজ্ঞেস করবে না যদি করে তবে বলে রাখছি শ্রীলঙ্কার মধ্যে সবথেকে বেশি বুদ্ধিস্টা রয়েছে মনে রাখবে ঠিক আছে বুদ্ধিস্টা রয়েছে সবথেকে বেশি শ্রীলঙ্কার মধ্যে বুদ্ধিস্টরা সবথেকে বেশি পরিমাণে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি পার্সেন্ট ওকে আচ্ছা আর তোমার এখান থেকে তো কোনো কোশ্চেন মাথায় আসছে না চলো নেক্সট কোশ্চেন দেখো কোন প্রতিবেশী দেশ ডে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশনের সদস্য যেটাকে আমরা বিমস্টেক বলে থাকি ঠিক আছে সেই বিমস্টেকের সদস্য বলছে কোন প্রতিবেশী দেশ বলো কোন প্রতিবেশী দেশ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশনের সদস্য যেটাকে শর্ট ফর্মে বিমস্টেক বলে থাকি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মায়ানমার ঠিক আছে মায়ানমার প্রতিবেশী দেশ যে বিমস্টেকের সদস্য ঠিক আছে বিমস্টেক সম্পর্কে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা কবে স্টাবলিশ হয় ঠিক আছে বিমস্টেক তো এখান থেকে দেখো তোমার জিজ্ঞেস করতে পারে এটা কবে ফাউন্ড হয় এটা ফাউন্ড হয় নাইনটিন নাইনটি ঠিক আছে বিমস্টেক ফাউন্ড হয় নাইনটিন এটাতে কতগুলো কান্ট্রি রয়েছে সাতটা তোমার কান্ট্রি মেম্বার রয়েছে কি কী আর রয়েছে তোমার বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা আর মায়ানমার এবং থায়ারল্যান্ড থাইল্যান্ড ঠিক আছে এই সাতটা দেশ রয়েছে বিমস্টেকের সদস্য ওকে আচ্ছা আর তোমার এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করার মতো বিমস্টেক থেকে তার কোনো কোশ্চেন হবে না এস্টাবলিশ ইয়ার জিজ্ঞেস করতে পারবে কোন কান্ট্রিটার ওই সদস্য এটাই জিজ্ঞেস করবে ঠিক আছে মায়ানমার নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি নেপাল নিয়ে ভুটান নিয়ে আমরা আলোচনা করেছি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা যাব কি রয়েছে ওয়াঘা বর্ডার ক্রসিং ভারত এবং কোন প্রতিবেশী দেশের মধ্যে একটি বিখ্যাত স্থল সীমানা ক্রসিং ওয়াগা বর্ডার ক্রসিং ভারত এবং কোন প্রতিবেশী দেশের মধ্যে একটি বিখ্যাত স্থল সীমানা ক্রসিং কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ওয়াগা ব্রড বর্ডার ক্রসিং এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান পাকিস্তান ঠিক আছে পাকিস্তান হচ্ছে ওয়াগা বর্ডার ক্রসিং যা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে যে বর্ডার ক্রসিংটা সেটা ওয়াগা বর্ডার ক্রসিং ঠিক আছে একটা বিখ্যাত স্থল সীমানা ক্রসিং এখানে কী বলা হচ্ছে ওয়াঘা বর্ডার ক্রসিং হল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বিখ্যাত সীমানা ক্রসিং পয়েন্ট যা পাঞ্জাবের অমৃতসর শহরে রয়েছে তো এখানে দেখো আমরা পাঞ্জাব শহরে দেখতে পাচ্ছি ওয়াঘা বর্ডিং বর্ডার ক্রসিংকে তো এখানে আমরা পাকিস্তান সম্পর্কে আলোচনা করিনি ঠিক আছে সর্বশেষ আমরা পাকিস্তান সম্পর্কে আলোচনা করব ঠিক আছে পাকিস্তান ক্যাপিটাল কারেন্সি পি এম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর এখানে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পাকিস্তানের তোমার ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ ঠিক আছে ইসলামাবাদ পাকিস্তানের মধ্যে কি কারেন্সি প্রচলিত রয়েছে বলো পাকিস্তানের মধ্যে কি কারেন্সি প্রচলিত রয়েছে দেখো পাকিস্তানের মধ্যে কি কারেন্সি প্রচলিত রয়েছে বলো পাকিস্তান রুপি ঠিক আছে পাকিস্তান রুপি প্রচলিত রয়েছে পাকিস্তানের বর্তমানে তোমাদের জিজ্ঞেস করতে পারে কি পাকিস্তানে বর্তমানে সিএম কে রয়েছেন ঠিক আছে বর্তমানে পাকিস্তানের সিএম কে রয়েছেন তার আগে একটা কোয়েশ্চেন তোমাদের বলে রাখি যেটা মাথায় আসছিল এটা আগে বলে নিই ঠিক আছে পাকিস্তানের সিএম সরি সিএম আবার বলছি পি এম পাকিস্তানের পি এম কে রয়েছেন সেহবাজ শরীফ ঠিক আছে শেহবাজ শরিফ রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ওকে হ্যাঁ যেটা বলছিলাম যেটা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছিলাম মাথায় আসছিল যে পাকিস্তানের পার্লামেন্ট কিনা পরিচিত পাকিস্তানের পার্লামেন্ট কিনা পরিচিত পাকিস্তানের আপার হাউসের নাম কি পাকিস্তানের আপার হাউসের নাম হচ্ছে সিনেট মনে রাখবে ঠিক আছে পাকিস্তানের যেটা আপার হাউস সেটা কিনা পরিচিত সিনেট নামে পরিচিত সিনেট আর লোয়ার হাউসটা হচ্ছে অ্যাসেম্বলি নামে পরিচিত ক্লিয়ার আচ্ছা আর তোমার এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আর এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করার মতো তো কোশ্চেন তোমার মাথায় কিছু আসছে না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রশাসনিক সংস্থা সার্কের সচিবালয় ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত সার্ক ঠিক আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কর্পোরেশন এর তোমার হেডকোয়ার্টার কোথায় রয়েছে তা জিজ্ঞেস করছে এটা হচ্ছে নেপালে অবস্থিত ঠিক আছে সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডু নেপাল রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্ক দক্ষিণ এশিয়া দেশগুলি নিয়ে গঠিত একটি আঞ্চলিক আন্তর্জাতিক সরকারি সংস্থা নেক্সট হচ্ছে চাবাহার বন্দর আরব সাগরের একটি কৌশলগত বন্দর ভারত ইরান এবং কোনো প্রতিবেশী দেশ যৌথভাবে তৈরি করেছে চাবাহার বন্দর বল চাবাহার বন্দর কোশ্চেনটা আই থিঙ্ক আমি নিজেই প্রথম দেখছি ঠিক আছে চাবাহার বন্দর বলো চাবাহার বন্দর তোমার এখানে কি বলছে ভারত ইরান এবং কোন প্রতিবেশী দেশ যৌথভাবে তৈরি করেছে ঠিক আছে চাবাহার বন্দর এখানে রাইট অ্যান্সার কি হবে বলো কোয়েশ্চেনের রাইট আনসার কী হবে ঠিক আছে এখানে রাইট আনসার হয়ে যাবে আফগানিস্তান ঠিক আছে চাবাহার বন্দর হচ্ছে তোমার ভারত ইরান এবং আফগানিস্তান এগুলো নিয়ে বা এই দেশগুলো নিয়ে যৌথভাবে এই বন্দরটাকে তৈরি করেছে ঠিক আছে চাবাহার বান্দর যেটাকে আমরা ইংরেজিতে কী বলে থাকি চাবাহার পোর্ট বলে থাকি ঠিক আছে চলো নেক্সট তথ্য কী রয়েছে ইরানের চাবার শহরটি ভারত ইরান পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে বন্দরটি এই অঞ্চলে বাণিজ্যিক ও যোগাযোগ অবস্থা বাড়াবে বলে আশা করা হচ্ছে নেক্সট হচ্ছে তোমার সিন্ধু জল চুক্তি একটি জল বন্টন চুক্তি ভারত এবং কোন প্রতিবেশী দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সিন্ধু জল চুক্তি সিন্ধু নদীর জল চুক্তি কোন দেশের সাথে হয়েছে বলো ইজি কোশ্চেন সিন্ধু নদীর জল চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে ঠিক আছে সিন্ধু নদীর জল চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো ষাট সালে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু নদী ব্যবস্থার জল ভাগাভাগি নিয়ন্ত্রণ করার জন্য যা উভয় দেশের দিয়ে প্রবাহিত হয়েছে ওকে তো চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা নদীও কোনো প্রতিবেশী দেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে ভারতের যতটা প্রভাব গঙ্গার দেখা যায় ঠিক ততটা পরিমাণেরই প্রভাব অন্য একটা দেশে দেখা যায় প্রতিবেশী দেশে কোন প্রতিবেশী দেশে এই যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে ভারত হ কী হবে এটা তোমার একটা কোশ্চেন হয় যে গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত বলো এটা তোমাদের জন্য আজকের টাস্ক থাকলো ঠিক আছে কমেন্ট টাক্স বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত এর আনসার তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে দেখা যাক কে অ্যান্সার করতে পারো আর আরেকটি কোশ্চেন তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি যে বলো গঙ্গার বৃহত্তম উপনদীর নাম কি ভারতের মধ্যে প্রবাহিত এবং ভারতের বাইরে প্রবাহিত বৃহত্তম উপনদীর নাম কি ঠিক আছে গঙ্গার বৃহত্তম ভারতের বাইরে প্রবাহিত উপনদী আর ভারতের মধ্যে প্রবাহিত উপনদী দুটোর আনসার কিন্তু আলাদা হবে কমেন্টে জানা তিনটা কোশ্চেন টোটাল তোমাদেরকে জিজ্ঞেস করা হলো ওকে চলো নেক্সট কি বলা হচ্ছে ভারত মহাসাগর একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যা ভারতকে কোনো প্রতিবেশী দেশের সাথে সংযুক্ত করেছে ভারত মহাসাগর একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যা ভারতকে কোন প্রতিবেশীদের সাথে সংযুক্ত করেছে এখানে রাইট অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ঠিক আছে ভারত মহাসাগর শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে ভারতকে সংযুক্ত করেছে ঠিক আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে কিন্তু ভারতের স্থূল সীমানা ভাগ হয়নি জলসীমানা ভাগ হয়েছে ঠিক আছে বা সামুদ্রিক সীমানা ভাগ হয়েছে সেটা কে করেছে ভারত মহাসাগর ওকে আচ্ছা তোমার এই হচ্ছে তোমাদের আশপাশের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার একটা শর্ট এক্সপ্লেনেশন ক্লাস ঠিক আছে আশা করি তোমাদের এই ক্লাসের বাইরে ঠিক আছে প্রতিবেশী দেশ সমূহ থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে তো আর পরীক্ষায় মিস হবে না ঠিক আছে কি তোমরা বলো এবার ঠিক আছে যে ফার্স্ট লেকচার জিওগ্রাফির তোমাদের কেমন লাগলো এখানে তো জাস্ট আমি মানে তেমন একটা ডিটেলস নিলাম না কারণ এখানে বোঝানোর কিছু নেই এগুলো সব মুখস্থ করার বিদ্যা জাস্ট ওই গ্রাফটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমে যে পিকচারটা দেখালাম তোমাদেরকে যে কোন দেশের কোন জায়গাতে একজেক্ট লোকেশানটা রয়েছে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে এটা আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই হচ্ছে মায়ানমার ঠিক আছে এই হচ্ছে বাংলাদেশ ওকে আর এখানে দেখতে পাচ্ছো এই হচ্ছে ভুটান এ হচ্ছে তোমার নেপাল ওকে আর এইখানে চলে আসছো পাকিস্তান ঠিক আছে এইবারে দেখো শ্রীলঙ্কা এখানে রয়েছে শ্রীলঙ্কা এখানে রয়েছে ওকে মালদ্বীপের স্থানটা একটু দূরে রয়েছে এই পিকচারের মধ্যে মালদ্বীপ আসেনি বাকি সবগুলোই মোটামুটি এখানে চলে এসেছে ঠিক আছে আর চীন হচ্ছে এই এলাকাটা এটা চীনের এলাকা এই যে এলাকাটা রয়েছে এটা চীন এটা উপরটা গোটা এখানে তোমরা এইখানে বুঝতে পারবে চীন এই যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছ এটা চীনের এলাকা এটা চীন ঠিক আছে এটা হচ্ছে ভারতের এলাকা এটা হচ্ছে তোমার পাকিস্তানের এলাকা এই এটা দেখতে পাচ্ছ তোমরা এইখানে দেখো মালদ্বীপকে দেখতে হবে ঠিক আছে আর বিআান সি মালদ্বীপ এই যে এখানে দেখতে পাচ্ছ মালদ্বীপ ঠিক আছে আচ্ছা হ্যাঁ চলো আর তো তোমাদের এখানে পুরো কনসেপ্টটা এর পিডিএফ যারা নিতে চাও তাদেরকে একটু বলে রাখি ঠিক আছে যারা পিডিএফ নিতে চাও দেখো তোমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক রয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের ঠিক আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে একদম যেভাবে তোমরা ক্লাসে পিডিএফটা দেখছো সেভাবেই তোমরা পিডিএফটা সম্পূর্ণ ডিজাইন করা পেয়ে যাবে ঠিক আছে কোয়েশ্চেনের আনসার তোমাদের ঠিক করা থাকবে ইজিলি ওকে কোনো তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো চলো ক্লাস সম্পর্কে একটা ফিডব্যাক জানাবে এবং ক্লাস যদি হেল্পফুল নলেজেবল মনে হয় তো প্লিজ একটু শেয়ার করে দিও ঠিক আছে কারণ তোমরা যত বেশি সাপোর্ট করবে চ্যানেল তত গ্রো হবে আর ততটাই ভালো থেকে ভালো কন্টেন্ট প্রোভাইড করানো হবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো তোমার ভালো থাকো সুস্থ থেকে নিজের কেয়ারে থাকো সর্বদা মোটিভেট থাকো সফলতা একদিন আসবে জয় হিন্দে মাদরম